তিল চাষে লাভবান হচ্ছেন কুমিল্লার কৃষক। কুমিল্লা জেলার বুড়িচং এ পতিত জমিতে তিল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। আগে যেখানে বছরে দুবার ধান চাষ হতো, এখন সেসব জমিতে পুরো বছর জুড়ে ধানের সাথে তিলও চাষ হচ্ছে। কম বিনিয়োগে তিল চাষে অধিক মুনাফা পাচ্ছেন কৃষকরা। এসব কারণে এখন তিল চাষের স্বপ্ন দেখছেন বুড়িচং উপজেলার পাহাড়পুর এলাকার কৃষকরা। সম্প্রতি দেশে তিলের উচ্চ ফলনশীল নতুন নতুন জাত উদ্ভাবন ও সেই সাথে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে তিল চাষের প্রতি কৃষকদের উদ্বুদ্ধকরণের ফলে তিল চাষের ব্যাপারে আরও আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। তারই ফলশ্রুতিতে কয়েক বছর ধরে তিলের আবাদ বাড়তে শুরু করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কুমিল্লা জেলায় মেঘনা, হোমনা, দাউদকান্দি ও তিতাস উপজেলায় তিল চাষ হচ্ছে। নতুন করে তিল চাষ বাড়ার কারণ হিসেবে কৃষকরা জানান, একসময় দেশি জাতের তিলের চাষ করে অন্যান্য ফসলের তুলনায় তেমন একটা লাভ হতো না, তাই এলাকার মানুষ তিলের আবাদ প্রায় ছেড়েই দিয়েছিল। বর্তমানে দেশে উচ্চ ফলনশীল তিলের জাত উদ্ভাবন হওয়ায় ও কৃষি বিভাগের তদারকিতে আবারও মানুষ তিল চাষের দিকে ঝুঁকে পড়েছে। চলতি মৌসুমে এলাকায় T6 ও বাড়ি তিল 4 জাতের তিলের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সব জাতের তিলেরই বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা জানান, বর্তমান বাজারে প্রতি মণ তিল 1,500 টাকায় বিক্রি হচ্ছে। SMTV নিউজ ডেস্ক।